হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অপটিমাইজ স্টাডি। বন্ধুরা, WBCS ওয়েস্ট বেঙ্গলের সব থেকে প্রেস্টিজিয়াস একটা জব। প্রত্যেক বছর 2 লাখেরও বেশি ক্যান্ডিডেটস এই পরীক্ষায় বসার জন্য ফর্ম ফিল আপ করে থাকে, আর প্রিলিমিনারিতে মোটামুটি 8,000 বা 10,000 ক্যান্ডিডেটসকে কোয়ালিফাই করা হয়, এবং সেখান থেকে মেন্সের পর, ইন্টারভিউয়ের পর অ্যারাউন্ড 1,000 ক্যান্ডিডেটসকে ফাইনাল সিলেকশন করা হয়। তো দেখতে পাচ্ছেন একটা হিউজ কম্পিটিশন কিন্তু এই এক্সামের জন্য। আর প্রেজেন্ট ট্রেন্ডস যদি দেখেন, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ অনেক দিন থেকেই বন্ধ ওয়েস্ট বেঙ্গলে, এবং অন্য অন্য জব সিনারিও ইঞ্জিনিয়ারিং সেক্টরেও কিন্তু সেরকম কোনো জব নেই। অনেক সেক্টর থেকেই কিন্তু WBCS এ স্টুডেন্টসরা এসে তাদের কেরিয়ার গড়ার স্বপ্ন দেখছে, নতুন করে তাদের জীবন গড়ার স্বপ্ন দেখছে। তো এই রকম একটা প্রেস্টিজিয়াস জব WBCS এ সিলেকশন হওয়া কিন্তু এখন আগের মতো আর ইজি নেই। বিশেষ করে তো 2018-19 মেন্সের রেজাল্ট এখনও হয়নি, তো যারা এক্সাম দিয়েছেন তো তারা নিশ্চয়ই জানেন যে কোশ্চেনটা কীরকম, 17-র কোশ্চেনের থেকে কতটা ডিফারেন্ট হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু WBCS এখন নেক্সট যে আসছে তো সেখানে কিন্তু ততটা ইজি হবে না, এখন কম্পিটিশন কিন্তু অনেক বেড়ে গেছে। তো এতগুলো ক্যান্ডিডেটকে কমপ্লিট করে আপনাকে সাকসেস পেতে গেলে কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি ফলো করা উচিত, এবং স্ট্র্যাটেজির সাথে সাথে আপনার স্টাডি ম্যাটেরিয়ালটা কিন্তু অবশ্যই ভালো হওয়া উচিত। যদি আপনি পড়লেন কিন্তু যে পড়ার ম্যাটেরিয়ালটা যদি ভালো না হয় তাহলে কিন্তু সেটা ফ্রুটফুল হবে না। তো আপনাকে স্ট্র্যাটেজি সঠিকভাবে নেওয়া উচিত এবং কী কী বই পড়া উচিত সেই বিষয়ে আমি আপনাদের গাইড করব। তো এই ভিডিওটি বিশেষ করে আমি নতুনদের জন্যই বানিয়েছি, যারা 2020-তে WBCS প্রিলিমিনারি দেবেন বা আগেও দিয়েছেন কিন্তু প্রিলিমিনারিতে পাস করতে পারেননি, তো তাদের জন্যই এই ভিডিওটি বানানো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিওটি। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সিলেবাস সম্পর্কে কিন্তু তোমাদের খুব ভালো একটা নলেজ থাকা দরকার। অনেকেই কিন্তু সিলেবাসটাই কিন্তু ঠিকঠাক করে পড়েন না, এটা কিন্তু খুব খারাপ জিনিস। কোনো যে কোনো একজনের প্রিপারেশনের জন্য সিলেবাসটা কিন্তু দরকার হলে আপনি প্রিন্ট আউট করে টেবিলের পাশে রেখে দেবেন সিলেবাসটা কী আছে বা বারবার পড়বেন। এখানে দেখুন ইংলিশ কম্পোজিশন আছে 25 নম্বর, এবং সিলেবাসের যে টার্মগুলো আছে সেই টার্মগুলো দেখে আপনি পুরোনো কোশ্চেনের সাথে মেলাবেন যে পুরোনো কোশ্চেনে কোন জায়গা থেকে কোশ্চেন দেওয়া হচ্ছে, সেখান থেকে কিন্তু আপনার একটা ক্লিয়ার ভিউ হয়ে যাবে যে কীরকম কোশ্চেন প্যাটার্ন হয়। যে কোনো এক্সামিনারই কিন্তু একটা কোশ্চেন প্যাটার্ন থাকে, তো সেই কোশ্চেন প্যাটার্নটা আপনি তখনই বুঝবেন যখন ও পুরনো 5 থেকে 10 বছরের কোশ্চেন যখন আপনি বারবার সেগুলোকে সলভ করবেন। এরপরে আছে জেনারেল সায়েন্স 25 নম্বর, তারপরে আছে কারেন্ট অ্যাফেয়ার্স ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, এখানে 25 নম্বর, হিস্ট্রি অফ ইন্ডিয়া 25 নম্বর, জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল 25 নম্বর, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি 25 নম্বর, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট 25 নম্বর, আর জেনারেল মেন্টাল এবিলিটি 25 নম্বর। এবার আমি কিছু স্ট্র্যাটেজি বলবো। দেখুন ইতিহাসে কিন্তু 50 নম্বর আছে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট হচ্ছে 25, আবার আলাদা করে হিস্ট্রি অফ ইন্ডিয়া 25, তো আপনার প্রিলি হচ্ছে 200 নম্বরের মধ্যে, 200 থেকে কিন্তু 50 হয়ে যাচ্ছে হিস্ট্রি। আর প্রিলিমিনারিতে কাট অফ মোটামুটি 100 থেকে 105-এর মধ্যে থাকে, আপনি 110-115 ধরলে একদম সেফ সাইড থাকবেন, তো আপনাকে 110-115 টার্গেট করতে হবে যদি আপনি প্রিলিমিনারি পাস করতে চান। 170-180 টার্গেট করে কোনো লাভ নেই, ঠিক আছে, কারণ এটা শুধুমাত্র আপনাকে প্রিলিমিনারিটা পাস করাতে হেল্প করবে এবং এর নাম্বার কিন্তু মেন্সে যোগ হবে না। প্রিলিমিনারির জন্য আলাদা করে প্রিপারেশান না নেওয়াই ভালো, প্রিলিমিনারি মেন্স একসাথে প্রিপারেশান নেওয়া উচিত আমার যেটা দৃষ্টিভঙ্গি, কেননা মেন্সের কিন্তু প্রিলিমিনারি রেজাল্টের পরে বেশি দিন টাইম পাওয়া যায় না। তো একটা কম্পোজিট আপনাকে একটা স্ট্র্যাটেজি বানাতে হবে। আর আরেকটা কথা, যে WBCS এক্সামের জন্য যারা ভাবছেন তারা কিন্তু 2 থেকে 3 বছর কিন্তু তারা ভেবে নিন যে আপনাকে এক্সামের পেছনে লেগে থাকতে হবে। 1 বছরে আপনার সাফল্য আসতেই পারে, আমি বলছি না যে 1 বছরে আপনি সাকসেস হতে পারবেন না, কিন্তু যেটা দেখা যাচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স যারা সাকসেস পেয়েছে তাদের কিন্তু দেখা যাচ্ছে 2 বছর 3 বছর কিন্তু এই এক্সাম কোয়ালিফাই করতে লাগে, কেননা হয়তো প্রথম 1 বছর তারা কোশ্চেন প্যাটার্ন কীরকম হচ্ছে, কোশ্চেন কীরকম হচ্ছে, এক্সাম কীরকম হচ্ছে এই জিনিসগুলো বুঝতেই কিন্তু তাদের 1 বছর চলে যায়। তারপরে কিন্তু ধীরে ধীরে সে কোনোবার হয়তো প্রিলি ক্লিয়ার করলো, কোনোবার মেন্স ক্লিয়ার করলো, 3টে রাউন্ড আপনাকে কোয়ালিফাই করতে হচ্ছে। তো 2 থেকে 3 বছরে কিন্তু আপনাকে প্ল্যানিং করতে হবে, এবং প্রিলি এবং মেন্স দুটোর জন্য কিন্তু আপনাকে একসাথে শুরু করতে হবে, এই নয় যে প্রিলির জন্য শুধু আগে পড়লাম তারপরে মেন্সের জন্য পড়লাম। যেমন ইংলিশ কম্পোজিশন এখানে প্রিলিমিনারিতে আছে MCQ টাইপের, কিন্তু মেন্সে কিন্তু MCQ পেপার ইংলিশের নেই, সেখানে কিন্তু রিটেন আছে, সেখানে হচ্ছে রাইটিং স্কিল আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো আপনি কিন্তু এই জায়গাগুলো ইংলিশ রাইটিং স্কিল বা বাংলা রাইটিং স্কিল আপনি কিন্তু প্রিলির পরে যে খুব কম সময় থাকে রাইটিং স্কিলটা কিন্তু ডেভেলপ করা সম্ভব নয়। তো রাইটিং স্কিল, ম্যাথমেটিক্স, সায়েন্স এই যে পেপারগুলো আছে এগুলো কিন্তু আগের থেকে আপনাকে ডেভেলপ করতে হবে, আর যদি কারো অপশনাল থাকে সে অপশনালেও তো কিন্তু আগের থেকেই আপনাকে তৈরি রাখতে হবে। তো এইভাবে আপনাকে শুরু করতে হবে। আর এখানে দেখুন ইতিহাসের উপর প্রচণ্ড জোর দিতে হবে, 50 নম্বর আছে। আর যারা ম্যাথে একটু ভালো বা নর্মাল যারা আছে
তাদেরকে বলবো ম্যাথটাও প্র্যাকটিস করার জন্য, কেননা ম্যাথে এখানে 25 নম্বর আছে ম্যাথ এবং জিআই মিলে, এবং এখানে কিন্তু প্রিলিতে কিন্তু কোনো টাইমের প্রবলেম হয় না। মেনসে যেখানে সময়ের খুব সমস্যা হয়, মেনসের যে ম্যাথ পেপারটা আছে ওখানে 200টা কোশ্চেন থাকে, এবং এবং যখন 3 ঘন্টার মধ্যে করতে হয় সেটা কিন্তু অনেক বড় বড় প্রবলেম থাকে এবং সেগুলো সলভ করতে কিন্তু অনেক টাইম লাগে। কিন্তু প্রিলিমিনারিতে সেটা হয় না, কেননা প্রিলিমিনারিতে বেশিরভাগগুলি এমসিকিউ, ইতিহাস, ভূগোল, যা পারলেন পারলেন, না পারলে কিছু করার নেই। আর আপনার ম্যাথগুলো ট্রাই করার জন্য কিন্তু অনেকটা টাইম থেকে যায়। তো এখানে কিন্তু 25 নম্বরের মধ্যে আপনাকে 20-20 কিন্তু আপনাকে মানে অনায়াসেই পেতে পারেন। ঠিক আছে, এরপরে আসছি ইংলিশ। ইংলিশটাও কিন্তু খুব একটা যে কঠিন থাকে তা না, ইংলিশটা যাদের আগের থেকে একটু হ্যাবিট আছে, প্র্যাকটিস আছে, তারা ইংলিশ পেরে যাবেন। আর ইকোনমি আর পলিটি, ইকোনমি পলিটি একসাথে 25 নম্বর আছে। তো এখান থেকে পলিটি, লক্ষ্মীকান্তের কয়েকটা চ্যাপ্টার আর ইকোনমিরও কিছু সিলেকটিভ জিনিস পড়লে কিন্তু আপনি 25-এর মধ্যে মোটামুটি 15-20 অনায়াসেই পেতে পারেন। কিন্তু প্রিলির জন্য যদি পলিটির কয়েকটা সিলেক্টিভ চ্যাপ্টার পড়া যেতে পারে, কিন্তু আপনার মেনসের জন্য কিন্তু পলিটির পুরো সিলেবাসটাই মোটামুটি কভার করা উচিত পলিটি আর ইকোনমি থেকে। এবার আসি জিওগ্রাফি। জিওগ্রাফি থেকে খুব নাম্বার ওঠে, জিওগ্রাফি উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল। জিওগ্রাফির যে সিলেবাসটা, এই সিলেবাসটা কভার করলে কিন্তু খুব একটা কঠিন কোশ্চেন আসে না, খুব স্কোরিং সাবজেক্ট জিওগ্রাফিটা। এবার কারেন্ট ইভেন্টস এবং ন্যাশনাল ইম্পর্টেন্স যেগুলো আছে এখন কিন্তু ইউটিউবে বলুন বা বিভিন্ন রকম অনলাইন সোর্স রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, সেগুলো আপনি ফলো করতে পারেন। তারপর আপনার বিভিন্ন ম্যাগাজিনস রয়েছে, যেমন পার্টিকুলারলি বাংলা মিডিয়ামে যারা আছো, অ্যাচিভার্স যে একটা ম্যাগাজিন আছে সেটা খুবই হেল্পফুল, আমি দেখেছি অ্যাচিভার্সটা। তো ওখানকার যে এমসিকিউগুলো থাকে বা যে ইনফরমেশনগুলো থাকে, তো ওগুলো অনেক সময় দেখেছি পুরো হুবহু WBCS-এ দেওয়া হয়। তো অ্যাচিভার্সটা ফলো করতে পারেন, WBCS-এর জন্য খুবই হেল্পফুল হবে। আর বাকি আপনি যে কোনো কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাটেরিয়াল অনলাইন থেকে আপনি পড়তে পারেন। আর জেনারেল সায়েন্স, জেনারেল সায়েন্সের জন্য যদি আপনি 9, 10, 11, 12-এর বইগুলো পড়তে পারেন। 11, 12-এর সব বই পড়ার দরকার নেই, 11, 12-এর কিছু সিলেকটিভ জিনিস, 9, 10-এর যদি সায়েন্স পড়তে পারেন তাহলে আপনার এটা কভার হবে। তার সাথে সাথে আপনাকে যদি আপনি আরিহান্তের যে GS জেনারেল সায়েন্সের যে বইটা আছে ওই বইটা ফলো করতে পারেন। তরুণ গোয়েলের একটা MCQ বই আছে, সেখান থেকে কিছু MCQ প্র্যাকটিস করতে পারেন। তো সায়েন্সটা কিন্তু খুব সিলেকটিভ পড়তে হবে আপনাকে, কিন্তু সায়েন্সের কিছু কিছু জায়গা আছে যেখান থেকে WBCS কিন্তু প্রত্যেকবার কোশ্চেন দেয়। যেমন ধরুন যদি আমি মেন্সের কথা বলি, কেমিস্ট্রি অর্গানিক পার্ট থেকে কিন্তু 2018-তে প্রচুর কোশ্চেন দিয়েছিল। তো এরকম করে কিছু কিছু সিলেক্টেড জায়গা আছে, ওই জায়গাগুলো থেকে কোশ্চেন দেয়। তো সায়েন্সটার শুধুমাত্র MCQ করলে হবে না, বেসটা একটু ক্লিয়ার করা দরকার। তো যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড নয় তারা ছোটো ক্লাসের বইগুলো পড়তে পারো। ছোটো ক্লাস মানে 7, 8, 9, 10 এই ক্লাসের যে সায়েন্সের বইগুলো আছে NCERT পড়তে পারলে ভালো, অথবা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বইগুলো আছে সেগুলোও পড়তে পারো। তারপরে কিন্তু MCQ প্র্যাকটিস করো, WBCS-এর পুরোনো কোশ্চেন দেখো, তাহলে আপনাদের সায়েন্স পেপারটা কিন্তু কভার হয়ে যাবে। আমি নেক্সটে আসছি কী কী বই পড়বে তোমরা প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমি তোমাদেরকে বলবো। এবং এই বইগুলো কিন্তু অনেক টপার এবং যারা সাকসেস হয়েছে তাদের কাছ থেকে সাজেশন নিয়ে কিন্তু আমি এই লিস্টটা বানিয়েছি। তো আশা করি এই লিস্টটা তোমাদের হেল্প করবে প্রিপারেশন নিতে এবং তোমরা অবশ্যই সাকসেস পাবে। আচ্ছা, ইংলিশ থেকে কিন্তু ইংলিশের সিলেবাসটা দেখবেন, ইংলিশ কম্পোজিশন আছে এবং পুরোনো কোশ্চেন দেখবেন একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে আসছে। যেমন ধরুন ইডিয়ামস, তারপর এক কথায় প্রকাশ, আর্টিকেল প্রিপোজিশন, এই টাইপের কিছু কোশ্চেন দিয়ে থাকে। তো পুরোনো কোশ্চেন তোমরা দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে। তো আরিহান্তের এই যে বইটা আমি এখানে ছবি দিয়েছি, অবজেক্টিভ জেনারেল ইংলিশ, এই বইটা কিন্তু আপনাদের এই প্রিলির জন্য প্রিপারেশন নিতে খুবই হেল্প করবে। এখানে MCQ প্রচুর এক্সাম থেকে পুরোনো MCQ দেওয়া আছে এবং খুব সুন্দর করে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা আছে। তো এই বইটা পড়লে আপনি খুবই হেল্পফুল হবেন। আর যদি বেসিক কারো ইংলিশ গ্রামার পড়ার দরকার হয়ে থাকে, তো PK দে সরকার তো ওয়ান অ্যান্ড অনলি ভেরি গুড বুকস। রাইটিং স্কিল যদি প্র্যাকটিস করেন, ইংলিশের বেস যদি আপনি ঠিক করতে চান, তাহলে এই বইটা অবশ্যই দরকার। আর এটা হচ্ছে আপনার কম্পিটিটিভ এক্সাম পারপাসের জন্য, রিসেন্ট যে এক্সামগুলোতে বিভিন্ন কোশ্চেন জিজ্ঞেস করা হয় যে প্যাটার্নের, এই টাইপের কোশ্চেনগুলো এখানে বেশি করে আলোচনা করা আছে। তো আপনি যদি প্রিলির জন্য 2020-র যদি প্রিপারেশান নেওয়া শুরু করে থাকেন, তো অবশ্যই এই বইটা পড়ার আপনার সময় হবে না, অবশ্যই আপনি আরিহান্তের এই বইটা পড়বেন। আর লং টার্মের জন্য এই বইটা আপনি পড়তে পারেন। নেক্সট আসছি জেনারেল সায়েন্স। NCERT বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সায়েন্স বুকসগুলো আছে 9, 10, 11, 12 কিছু সিলেকটিভ চ্যাপ্টার, তো এই বইগুলো ছাড়াও আপনি লুসেন্টের জেনারেল সায়েন্সের এই বইটা যে আছে এই বইটা ফলো করতে পারেন। অথবা যদি আপনি 2020-র জন্য প্রিপারেশান নিচ্ছেন এবং NCERT বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বই যদি সেরকম পড়া হয়ে না থাকে, তাহলে কিন্তু লুসেন্টের জেনারেল সায়েন্সের বইটা ডাইরেক্ট পড়তে পারেন। এটা বেশি একটা মোটা বই নয়, খুব পাতলা বই, কিন্তু অনেক ইনফরমেশান ঢোকানো আছে। কোশ্চেন ফলো করে দেখেছি যে এমন কোনো হয়তো টপিক নেই যে এখানে এরা ছেড়ে দিয়েছে। তো এখানে একটা কম্প্যাক্ট পুরো আপনি নলেজ পেয়ে যাবেন, বায়োলজি বলুন, কেমিস্ট্রি বলুন, ফিজিক্স বলুন, সব সাবজেক্টেরই কিন্তু একটা কম্প্যাক্ট নলেজ আছে। কিন্তু যাদের সায়েন্সে একটু বেস কম আছে তাদের বইটা একটু বুঝতে অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে আপনি
যে টপিকগুলো বুঝছেন না সেগুলো নেটে সার্চ করে নিতে পারেন, অথবা কোনো বাংলা মিডিয়ামের বইয়ের রেফারেন্সে হেল্প নিতে পারেন। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে অ্যাচিভার্সের কথা আমি আগে বললাম, অ্যাচিভার্স এই ম্যাগাজিনটা খুবই হেল্পফুল, এই ম্যাগাজিনটা ফলো করতে পারেন, অথবা অন্য কোনো অনলাইন সোর্স আপনি ফলো করতে পারেন, অনেক সোর্স রয়েছে অনলাইন, সেগুলোর থেকে আপনি কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পারেন। হিস্ট্রি থেকে বলবো, হিস্ট্রি কিন্তু 50 নম্বর, আগে বললাম 50 নম্বর, তো হিস্ট্রিতে কিন্তু একটু আপনাকে জোর দিতে হবে। হিস্ট্রিতে দেখুন অ্যান্সিয়েন্ট আর মেডিভ্যাল যে পার্টটা আছে এটা খুব সুন্দর করে আমি পেয়েছি এই বইটাতে। সাউথ ইন্ডিয়ার যে স্টেট তামিলনাড়ু বোর্ডের যে বইটা আছে হিস্ট্রির, এখানে কিন্তু অ্যান্সিয়েন্ট আর মেডিভ্যালটা খুব সুন্দর করে দেওয়া আছে এবং প্রচুর ইনফরমেটিভ এই বইটা। এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আমি দেখেছি WBCS-এ দেওয়া হয়ে থাকে, তো এই বইটা আপনি অবশ্যই ফলো করতে পারেন। বেশি মোটা বই নয়, PDF পাওয়া যায়, PDF অনলাইন পাওয়া যায়, যদি না পেয়ে থাকেন আমাকে কমেন্ট বক্সে জানালে আমি লিঙ্ক শেয়ার করে দিতে পারি। তো এই বইটা আপনি পড়লে কিন্তু অনেক পাতলা বই এবং আপনার অনেক এনসিয়েন্ট এবং মেডিভ্যালটা পুরো ইনফরমেটিভ যে জিনিসগুলো আছে সেগুলো পুরো কভার হয়ে যাবে। তারপর যদি আপনি মডার্ন ইন্ডিয়াটা দেখতে চান, মডার্ন ইন্ডিয়ায় আলাদা করে ফ্রিডম স্ট্রাগলটা রয়েছে, সেখান থেকে আপনাকে এটাতে একটু জোর দিতে হবে। মডার্ন ইন্ডিয়া স্পেকট্রাম খুব ভালো একটা বই, স্পেকট্রাম অনেক একটু যদি বইটা একটু মোটা, তো যদি আপনি পুরো বইটা পড়ার টাইম নাও পান তো কিছু কিছু সিলেক্টিভ চ্যাপ্টার পড়তে পারেন। আর বইটার শেষে কিছু টেবিল আকারে কিছু ইম্পর্টেন্ট জিনিস দেওয়া আছে, যেমন একটা চার্ট দেওয়া আছে সেই নিউজ পেপার কে পাবলিশ করেছিল, কোথায় পাবলিশ করা হয়েছিল, তারপর বিভিন্ন গভর্নর জেনারেলের সময়ে কী কী হয়েছিল, এরকম ক্রোনোলজিক্যালি বিভিন্ন যে কৃষক বিদ্রোহগুলো আছে বা শ্রমিক বিদ্রোহগুলো আছে এই টাইপের যে জিনিসগুলো সব চার্ট আকারে দেওয়া আছে। তো রিভিশনের জন্য এই লাস্টের কয়েকটা পাতা খুব ইম্পর্টেন্ট স্পেকট্রামের, আপনার রিভিশন খুব শর্ট টাইমে হয়ে যাবে। আর ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আপনি এখান থেকে পড়ে নিতে পারেন, সব চ্যাপ্টার যদি কভার নাও করতে পারেন কিছু কিছু চ্যাপ্টার আপনি পড়ে নিতে পারেন এখান থেকে। আর বাংলায় যারা পড়ছো, জীবন মুখোপাধ্যায়ের এই বইটা আছে, আধুনিক ভারতটা এখানে ভালো করে আছে ফ্রিডম ফাইটের জন্য, তো এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা পড়তে পারেন। আর অ্যান্সিয়েন্ট আর মেডিভ্যালের জন্য আমি বলবো এই তামিলনাড়ু বইটা, যদিও ইংলিশ মিডিয়ামে তবু যদি পড়তে পারেন খুব ভালো। তারপর মেডিভ্যালের জন্য সতীশচন্দ্র, এবার মেডিভ্যালটা সতীশচন্দ্র আপনি পড়তে পারেন, কিন্তু দেখুন মেডিভ্যাল থেকে কিন্তু বেশি একটা কোশ্চেন আমি দেখেছি জিজ্ঞেস করা হয় না। আর এই যে তামিলনাড়ুর যে বইটা আছে এখানে মেডিভ্যালের চ্যাপ্টারগুলো কভার করা আছে ছোটো ছোটো আকারে, তো আপনি এটা দিয়েই চালিয়ে দিতে পারেন যদি 2020-তে আপনি প্রিপারেশন নিচ্ছেন 2020-র জন্য, সময় কমের জন্য। পরে যদি আপনি টাইম পান তো এটাকে আস্তে আস্তে পড়তে পারেন। নেক্সট আসছে পলিটি, পলিটির জন্য ওয়ান অ্যান্ড অনলি বুকস লক্ষ্মীকান্ত, এটা পড়লে যথেষ্ট। এই বইটাতে প্রথম 3-4টে চ্যাপ্টার যদি আপনি পড়েন তাহলে কিন্তু প্রিলির জন্য মোটামুটি 70-80% কভার হয়ে যাবে, আর মেন্সের জন্য মোটামুটি অনেকটাই কভার করতে হবে বইটার। তো এই বইটাতে মোটামুটি, তো এই বইটা নিয়ে কারো কোনো অবজেকশন নেই, কেননা এই বইটাতে এত সুন্দর করে সব জিনিস দেওয়া আছে আপনি পড়লেই পুরো কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তবে একবার পড়লে হয়তো কনফিউশন ক্লিয়ার নাও হতে পারে, এই বইটা আপনাকে বারবার 3-4বার পড়তে হবে, এবং এই বইটাতে কোথাও কোনো ভুল আমি আজ পর্যন্ত পাইনি। তো পলিটির লক্ষ্মীকান্তের বইটা অবশ্যই রেকমেন্ডেড। এর সাথে সাথে বলবো, এখন রিসেন্ট ট্রেন্ড দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্টের কিছু কেস নিয়ে জিজ্ঞেস করা হচ্ছে, এইটা কিন্তু পলিটির এই লক্ষ্মীকান্তের বইটাতে সেরকম করে আমি এক জায়গায় পাইনি। যেগুলো ইম্পর্টেন্ট কেস রয়েছে সুপ্রিম কোর্টের, কিছু কিছু আছে লক্ষ্মীকান্তে যেগুলো খুব হাইলাইটেড, কিন্তু তাছাড়াও কিছু কিছু দিয়ে দিচ্ছে যেগুলো কিন্তু আমি এই বইটাতে খুঁজে পাইনি। তো সেক্ষেত্রে সেগুলো যদি দরকার হয় অনলাইন সোর্স আপনি খুঁজে নিতে পারেন, অথবা বা আমি নেক্সট এই নিয়ে একটা ভিডিও বানাবো, আপনারা অপটিমাইজ স্টাডি আমাদের যে চ্যানেল আছে সেটাও ফলো করতে পারেন, সেটাতেও আমি আপলোড করব। এবং আমি এই প্রসঙ্গে বলে রাখছি, আমাদের অপটিমাইজ স্টাডি যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলে আমরা WBCS-এর প্রিপারেশন করাবো, এবং আমরা অলরেডি অনেকগুলো জিনিস যেমন ইকোনমি থেকে অনেক ভিডিও আপলোড করে দিয়েছি, আরও জিকে পেপারের বিভিন্ন জিনিস আপলোড করা হয়ে গেছে, তো আপনারা ওগুলো ফলো করতে পারেন। এরপর আসি ইকোনমি, ইকোনমির ক্ষেত্রে দেখুন অনেকেই কিন্তু রমেশ সিংকে রেকমেন্ড করে, তো রমেশ সিং পড়তে পারেন, কিন্তু আমার পার্সোনালি মনে হয়েছে রমেশ সিং কিন্তু অনেক ডিটেল বই, এবং ইকোনমি যেহেতু প্রিলিতে পলিটি ইকোনমি মিলে 25 নম্বর আছে, তো অত মোটা বই আপনাকে কভার করলে কিন্তু প্রচুর টাইম লেগে যাবে। আর আপনি যদি খুব কম সময়ে ভালো প্রিপারেশন করতে চান তো আমি এই বইটি রেকমেন্ড করবো, শ্রীরামস IAS জেনারেল স্টাডিজ ইন্ডিয়ান ইকোনমি, এটা অনলাইন পেয়ে যাবেন আপনি PDF, এটাতে কিন্তু কম্প্যাক্টভাবে জিনিসগুলো দেওয়া আছে, তো এটা আপনার সহজে তাড়াতাড়ি প্রিপারেশন হবে। আর ম্যাকবুক একটা আছে আরিয়ান্তের, এটা আরও পাতলা বই, এটাতে আরও শর্ট টাইম প্রিপারেশন হবে। তবে এই শ্রীরাম IAS-এর যদি জেনারেল স্টাডিজটা পড়েন তাহলে আপনার কিন্তু মেন্সটাও কভার হয়ে যাবে। ম্যাটেরিয়াল আপনি চুজ করুন যেগুলো আপনাদের একবারই হয়ে যাবে, না বারবার যদি পড়তে হয় তাহলে কিন্তু আপনাকে অনেক টাইম বেশি দিতে হবে, একটু টেকনিক্যালি পড়তে হবে, তাহলে কিন্তু অনেক কম কম সময়েই আপনি ভালো প্রিপারেশন করতে পারবেন। তাহলে আমি এই বইটা রেকমেন্ড করছি, শ্রীরাম IAS জেনারেল স্টাডিজ, আর যারা কম সময়ে পড়ছো আগে পড়োনি ম্যাকবুক ফলো করতে পারো। এবার জিওগ্রাফির জন্য বলছি, জিওগ্রাফি মাজিদ হোসেন অবশ্যই ভালো বই, মাজিদ হোসেনের কনসেপ্ট খুব ক্লিয়ার করা আছে, ডিটেলস বলা আছে, আর মাজিদ হোসেন আপনি পড়তে পারেন। আর যারা বাংলা মিডিয়াম ইংলিশ বই পড়তে অসুবিধা হচ্ছে তাদেরকে বলবো কার্তিক চন্দ্র মণ্ডল পড়ার জন্য। আর এই বইটাতে যেহেতু ওয়েস্টবেঙ্গল জিওগ্রাফিটা কভার করা নেই কার্তিক চন্দ্র মণ্ডলে,
পশ্চিমবঙ্গের ভূগোল বলে এটা কভার করা আছে, পশ্চিমবঙ্গের ভূগোল থেকে কিন্তু WBCS এর কোশ্চেন আসে, তো এখান থেকে কিন্তু আপনাকে পশ্চিমবঙ্গের ভূগোলটা কভার করতেই হবে। আর যারা মাঝি দর্শন আগে পড়েছেন বা নতুন করে শুরু করবেন তারা পড়তে পারেন, মাঝি দর্শন খুব ভালো বই, মাঝি দর্শন পড়লে জিওগ্রাফির পুরো কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এরপর আসি ম্যাথ অ্যান্ড রিজনিং। ম্যাথ অ্যান্ড রিজনিং যারা ভালো প্র্যাকটিস করছো বিভিন্ন সোর্স থেকে তাদের জন্য ঠিক আছে, যারা নতুন করে শিখছো কিছু কিছু চ্যাপ্টার বা কিছু কিছু কনসেপ্ট, তারা অ্যাপটিটিউডের জন্য RS আগরওয়াল আর টেস্ট অফ রিজনিংয়ের জন্য এই আরিহান্তের বইটা ফলো করতে পারো। আরিহান্তের এই বইটাতে খুব ভালো ভালো এক্সাম্পল দেওয়া আছে এবং রিজনিংটা প্র্যাকটিস করা উচিত। রিজনিং প্র্যাকটিস না করলে মেন্সের জন্য বিশেষ করে বলবো, মেন্সের জন্য অনেক কম সময়ে অনেক বেশি অঙ্ক করতে হয়, তো সেখানে টাইমের একটা ফ্যাক্টর আছে, ঘরে প্রচুর প্র্যাকটিস করতে হবে টাইম ধরে। কিন্তু প্রিলির জন্য আপনি শুধু যদি প্রত্যেকটা টাইপের অঙ্ক করে যান, মোটামুটি একটা প্র্যাকটিস থাকলেই কিন্তু আপনি করে নিতে পারবেন, কেননা এখানে টাইমটা অত ফ্যাক্টর নয়, প্রিলিতে কিন্তু ম্যাথ সলভ করার জন্য যথেষ্ট টাইম পাওয়া যায়। তো বন্ধুরা থ্যাংক ইউ, আজকে এইটুকুই। তোমরা এই বইগুলো ফলো করো, আমি আশা করছি তোমাদের প্রিপারেশন খুব ভালো হবে। আমাদের অপটিমাইজ স্টাডি চ্যানেলে আমি তো তোমাদের জন্য বিভিন্ন সাবজেক্ট থেকে ভিডিও দিয়ে যাবো, এবং আমার ইকোনমির যে ভিডিওগুলো আমি অলরেডি আপলোড করেছি তোমরা সেগুলো দেখতে পারো, WBCS পয়েন্ট অফ ভিউ থেকে বানানো। ঠিক আছে বন্ধুরা, আজকে এটুকুই, থ্যাংক ইউ।